মেস পিপল নিশু ভাইকে মনে করে সে আমার ঘরের সন্তান, সে ধরেন অভিনেতা হিসাবে সে ফার্স্ট বয়। আমি একটা জিনিস জানি, নিশু ভাই কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা হলো প্রথম কথা। দেখবেন নিশু ভাই কোনো না কোনোভাবে সে বের হয়ে এসে পড়বে এবং সে সবসময় একটু সারপ্রাইজ দিতে পছন্দ করে। এবং আমি আপনাকে একটা কথাই বলতে পারি, নিশু ভাই সাথে তো আমি মোটামুটি অনেক কাজ করছি, ধরেন ছেলে কোয়ার্টিসের ভিতরে মনে হয় সবথেকে বেশি নাটক আমার নিশু ভাইয়ের সাথে। তা আমি জানি নিশু ভাই মনে করেন বেস্ট, এবং নিশু ভাই ফিল্মে লম্বা রেসের ঘোড়া, সে যেটা করে সে খুব ভেবেচিন্তে কাজ করে। নিশু ভাই মানে আপনারা এখন দেখতেছেন একটু অফ, বাট সে ব্যাক করবে। শিয়াব শাহিন ভাইয়ের ফ্যান আমি নিজে, শিয়াব শাহিন ভাইয়ের মনে করেন এমন কোনো কাজ নাই আমি দেখি নাই, মানে আমি তার তো ধরেন ডায়লগও আমার খুব মুখস্থ, এক্সপেক্টর একটা ডায়লগ আছে, তুমি সারা রাত ঘুমাও নাই, তুমি যদি ঘুমাই থাকো আমার স্বপ্ন আসছো কীভাবে, দ্যাটস পিক আপ লাইন। তা আমি শিহাব ভাই যদি নিশু ভাইয়ের সাথে আসে তাহলে ওটা তো মনে করেন ওটা ব্যবসা করবে। নিশু ভাই না মানে ব্যক্তি মানুষ হচ্ছে, আমি আপনার কথা বলতেছি না তো এরকম মানে আমরা এটা এমনি করুম বুঝছো, সেটা এমনি করুম, মানে খুব সহজ সরল, মানে আর্টিফিশিয়াল ব্যাপারটা নাই বুঝছেন। ওই ধরেন বেরো তার মুড ভালো এখন, সে ধরেন আমি এমনও দেখছি ধরেন নিশু ভাই আমরা কাউলায় শুট করতেছি, স্কুল মনে করেন স্কুল ছুটি হয়েছে, মনে করেন একটা মনে করেন 50-60 জনের সাথে ছবি তুলছে, হ্যাঁ সে কোনো বিরক্ত ফিল নাই, সবার সাথে কথা বলতেছে এই করতেছে। আরেকটা মজার ইনফরমেশন দিই, ধরেন পুরান ঢাকায় যখন শুটিং করতে গেল না, শুনছে নিশু ভাই আইসে মাছ আছি না মনে করেন মানে আমারে বলতেছে, ওই মিশু হয়েছে না, মানে অনেকে মিশু বলে নিশু বলে মিলাই ফেলায়, ওই মিশু হয়েছে না, ওই হুন না আমি না আজকে ইলিশ মাছ আনছি একটু ওরে দেওয়া যাবো খাইবো। তারপর হচ্ছে আরেকবার দেখলাম হচ্ছে এক লোক মিষ্টির ই, সে অনেক আইটেম টাইটেম নিয়ে আসছে। মেস পিপল নিশু ভাইকে মনে করে সে আমার ঘরের সন্তান, সে আমার পাশের বাড়ির ছেলে, সে আমাদেরই একজন লোক। তো নিশু ভাই ওই ব্যাপারটা আছে। তারপর আমার ফ্যামিলিতে যখন ধরেন নিশু ভাইয়ের কোনো নাটক হয় না, মানে পিচ্ছে পাচ্ছি থেকে শুরু করে সবাই একসাথে মনে করেন নিশু ভাই নাটক দেখতেছে মজা করে, মানে এইটা আপনি কই পাইবেন। ক্লাসে তো ধরেন ফার্স্ট বয় আছে লাস্ট বয় আছে না, সে ধরেন অভিনেতা হিসাবে সে ফার্স্ট বয়, এবং সে আসলে নিজেরটা কইরা যে বেরোয় যাবো তা না, যেমন যারা তারা সাপোর্ট করতেছে বা সাপোর্টিং যে ক্যারেক্টারগুলি আছে হ্যাঁ তাদেরকেও সে উঠায়, যদি তাদেরকেই না উঠাইতো তাহলে আজকে আমি সিয়াম নাসির হইতাম না। আমার ক্যারিয়ারে তো মনে করেন 3-4 জন তো আমার খুব হেল্প করছে, ধরেন বান্না ভাই, অমি ভাই, নিশো ভাই, রাফাত ভাই, এরা আমাকে অনেক হেল্প করছে। মানে এই জন্য বললাম মানে নিশো ভাই সবাইকে নিয়েই টান দেয়, নট অনলি আমি, আপনি বলতে অনেকের কথা চিন্তা করে দেখেন, তানজিম হাসান অনেক, ওরাও কিন্তু নিশো ভাইয়ের সাথে অনেক কাজ করছে, হ্যাঁ পাবেল করছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbd.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।